ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আর ওয়েদারটাও খুব ভালো। এখন হচ্ছে একটুখানি রেডি টেডি হবো, মুখ টুকুগুলো ধুয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিই, একটু ভালো জামা কাপড় পরে কয়েকটা শর্টস করবো। এই দেখো আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, আর এখন সন্ধ্যেও লেগে গেছে, তো আমি কয়েকটা শর্টস ফর্টসগুলো করলাম। করে হচ্ছে এখনও রোড ওঠেনি, রোডে ওঠার জন্য মানে কি বলবো অপেক্ষা করছি, কখন উঠবে। ওকে একটু দুধ বিস্কুট খাওয়াতে হবে, তারপরে একটুখানি ওর হোমওয়ার্ক আছে সেগুলো করাতে হবে, কিন্তু উনি এখনো ঘুম থেকে ওঠেননি। এই যে মা হচ্ছে ময়দা মাখতে বসে পড়েছেন। আমি মাকে বললাম যে আমি মাখছি, মায়ের আর তর্স হইলো না, তো বললো যে আমিই মাখি। তো সেই জন্য মা বললো যে একটুখানি সেরেছিস, যখন একটু শর্টস ফর্টসগুলো করছিস তাহলে তুই কর, আর এখন হচ্ছে আর তোর ময়দা টয়দা মাখার দরকার নেই, পরে রুটিটা আমাকে বেরো দিস তাহলেই হবে, তো আমি সেটাই করবো। আর আমার তো বললামই যে আমার কোনো ধর ছেলে এখনও ঘুম থেকে ওঠেননি, তো উনি যে কখন উঠবেন, উঠলে আগে আমি দুধ বিস্কুটটা খাওয়াবো, তা নাহলে খুব খিদে পেয়ে যাবে, আর খিদে পেলে ওর পুরো মাথা খারাপ হয়ে যায়। ঠিক কী যে পাগলামি করে তার কোনো ঠিক ঠিকানা নেই, তাই না বলো? এই হচ্ছে ব্যাপার। থালা যাই, একটু থালা এনে দিই একটা। চলো আমাদের সিক্রেট রুম দেখে নেবা। সিক্রেট রুম আমাদের এই যে আন্ডারগ্রাউন্ড। এই দেখো দেখেছো, আন্ডারগ্রাউন্ড লুকানোর জায়গা আমাদের। হে না থালা, ওই যে আমার বাবা ঘুম থেকে উঠে পড়েছে, ওই দেখো ঘুম থেকে উঠেই গাড়ি নিয়ে ব্যস্ত। এখন আমি ওর জন্য একটুখানি দুধটা করবো, দুধটা করে ওকে হচ্ছে খাইয়ে দেবো, মানে ও পিডিয়াশিওর খায় তো সেটা ওকে খাইয়ে দেবো, তারপরে ওকে একটুখানি হোমওয়ার্ক করে দেবো। বাবা কোথায় তুমি, তুমি কোথায় তুমি? হ্যাঁ হ্যাঁ করিয়ে দিয়েছি, না না আর করাবো না। বাপরে আমি নিয়ে নিয়েছি দুটো, এবার আগে খাবো। দিদি খান, দারুন অমৃত অমৃত। বাবা ডোডো কি গান করলি? মানে সরে গেল রে, বাবা বাবা তোমার
দাদা একটা গরম মিষ্টি দিই। না না এই টাইমে মিষ্টি মিষ্টি খেয়ে আমরা একটুখানি আড্ডায় বসেছি। এবার ছেলে মেয়েগুলোকে নিয়ে যদিও হচ্ছে আড্ডা দেওয়া হয় না ওদের জন্য, ওরা যা করে বাপরে বাপ, ওদের পিছনেই সময় কেটে যায়, আড্ডা আর কখন দেবো। সিরিয়াস আলোচনা হচ্ছে এখানে, তারাপীঠ তারাপীঠ যাওয়ার প্ল্যান প্রোগ্রাম চলছে, কতটা কি ফুলফিল হবে জানি না, তবে চলছে এখন কথাবার্তা ওই যে পিসির সঙ্গে। গুনু গুন গুন দেখো ডোডো জুতো পড়েছে, না না ডোডো জুতো দেখাচ্ছে, কিচ্ছু হবে না, ডোডো জুতো পড়েছে বলে দাও, কার জুতো পড়েছে, কার জুতো পড়েছে বলে দাও, ডোডো ডোডো জুতো পড়েছে। আর ডোডো এখানে ডোডো এখানে খুব বিরক্ত করছে গাড়িতে চাকা লাগাতে পারছে না বলে। আর আমরা এখন হচ্ছে কি এখন হচ্ছে আমরা প্ল্যান করছি, যদি জানি না হবে নাকি, তবে তারাপীঠ যাওয়ার ইচ্ছা আছে। আর আর একটা কথা সেটা হচ্ছে যে আজকে খুব খুশি, তার কারণ হচ্ছে যে রাজারা এসে রাজাদেরকে আজকে ছাড়ছি না, আজকে রাতে একবারে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে পাঠাবো। আর সব থেকে বড় কথা আজকে আমাদের চিকেন হয়েই ছিল, আর মা তো না না একদম না একদম না একদম না, আজকে চুপ কর, আজকে খেতে যেটুকু হয় এক পিস করে হলেও খেতে হবে, মানে একটা কথাই আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। তো আমরা কজন আছি, আমি আমরা নজন নজনের বেশি আছি মনে হয়। গুনগুন দেখো হাই করছে, গুনগুন বলে দাও তোমরা চুপ কর। আর হচ্ছে আর বৈশাখের দিকে বলছি, বৈশাখের দিকে আজকে আমার ব্লগ দেখে দেখে, তো আজকে তো রাজাদেরকে আটকে দিয়েছি, এরপরে তুমি যেদিনকে আসবে তোমাকেও সেদিনকে আটকে দেবো, ছাড়াছাড়ি কোনো কেস নেই। বৈশাখের দিকে আটকে দেবো, হ্যাঁ বেটা লাগিয়ে দিচ্ছি বেটা। আর হচ্ছে মা তো আগে ময়দাটা মেখেই ছিল, এইবার হচ্ছে আমি আরেকটু ময়দা মেখে নেবো, তারপরে রুটিটা করবো, তারপরে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া হবে, ডোরের বাবা আছে তারপর সবাই জমিয়ে খেয়ে দে, তারপর ওদেরকে ছাড়বো একদম, নাহলে ছাড়ছি না আজকে। বলো এবার তোমার কি তোমার কি কি কাজ বলো, তোমাকে চাকা লাগিয়ে দেবো। আচ্ছা বলি বাবালি দেখো গুনগুন দেখো আমার মাথায় হচ্ছে ঠাকুরের আশীর্বাদ দিয়ে দিল না বেটা। অনেক কষ্টে রাজাদেরকে রাজি করালাম যে রাত্রিবেলা খেয়ে যাবি, আসলে ওরা হঠাৎ করে এসে আটকা পড়ে গেছে, তো আমার ছেলে ওদিকে চিৎকার করছে। তো যাই হোক হচ্ছে রাজারা প্রথমে বলছিল না 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 না, তারপরে তারপরে কী বলতো আমাদের সম্পর্কটা এরকম না, ওরকম কোনো ফর্মালিটির ব্যাপার নেই, মানে যে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হয় বা কিছু এরকম কোনো ব্যাপার না, মানে হঠাৎ হঠাৎ করে আমরা চলে যাই বা ওরা চলে আসে এরকম রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়া হয়। তবে আজকে ওরা এটা ভাবেনি, মানে কি ভেবেছিল যে হয়তো এসে চলে যাবে, তো যাই হোক ওদেরকে আটকে দিয়েছি। এবার হচ্ছে আমাদের তো কিছুটা ময়দা মাখাই ছিল, মা তো মেখেই রেখেছিলো, তারপরে আবার একটু ময়দা মাখা হলো, আর এখন আমি রুটিগুলো বেলে দিচ্ছি, মা এবার ভেজে নেবে, তারপরে আমরা একসাথে জমিয়ে গল্প করবো আর খাবো। তুমি ডোডো দাদা কোথায় নিয়ে যাচ্ছ গুনগুন? ডোডো আবার সাইকেলে বসে সেলফি নিচ্ছে দেখো। তারাপীঠের প্রোগ্রাম আবার শুরু হয়েছে, আর আমাদের আমাদের টিমের একজন চলে এসেছে তারাপীঠের প্রোগ্রামের, আমাদের তারাপীঠের টিমের ক্যাপ্টেন এসে গেছে, এখন হচ্ছে তারাপীঠে সব আলোচনা করছে। আর এই যে ইনি ইনি ঠিক করেছে যে তারাপীঠ যাবো, মানে এখনো শিওর নই তবে কথাবার্তা চলছে। আর এই বিচ দুটোকে দেখো ধাম করে কিন্তু মোবাইল আছে বাবা, মোবাইল আমার সাথে খাই বলেছিস।
আমরা খেতে বসে গেছি আর টোটোর বাবা এখন জামা কাপড় চেঞ্জ করতে গেছে, বাবার খুব গরম লেগে গেছে, একটু স্নান করে আসছে। তো বাবা যখন আসে আসুক, কিন্তু আমরা আর পাচ্ছি না, তো আমরা বসে গেছি খেতে। এই আসছে, দাঁড়া, হাত পা ধুয়েই আসছে, দেরি হয়েছে তোদের, তো খা তো খাওয়া, ওই দেখ 5 মিনিটে আসছে। আজকে অ্যাকচুয়ালি মেঘনা যাইতেই জল হয়েছে, রাজা সুপ্রিয়া চলে এসছে, তো সেই কারণে তোদের ছাড়িনি। আর এরকম যদি মাঝে মাঝে হয় তো খুব ভালোই হয়, বুঝলি? আমরা আসলাম সন্ধ্যেবেলা, আমরা ফেসে গেলাম, মাঝে মাঝে এরকম ফেসে গেলে ভালো লাগে, তাই না? তো মানে মেঘনা যাইতে জল হলে সবারই ভালো লাগে, তো আমাদেরও হয়েছে সেই অবস্থা। তো ভীষণ মানে মজা লাগছে। সুপ্রিয়া সুপ্রিয়া কিছু বলবে না, সুপ্রিয়া কেমন খাবার আছে? কড়াইটা দিয়ে দেবো, তুলে নিয়ে নেবে। তো মা এখন আমাদেরকে বলছে কড়াইটা এখানে দিয়ে দিই, তোরা তুলে তুলে নিয়ে নে। ওইটা কি করতে হবে? আর হচ্ছে এখন আমরা খেতে ব্যস্ত, হাত দিয়ে জল খাচ্ছি। সত্যি বলছি, মেঘনা যাতে জল হয়েছে আজকে, খুব খুশি, খুব খুশি, খুব খুশি। রাজা না কেন রে, তিনটে রুটি খাই বাড়িতে, কিন্তু চারটে। মানে একসাথে হঠাৎ করে একটা ঠিক হয়ে গিয়ে খাওয়া দাওয়া একসাথে করলাম, সেটার একটা আলাদা মজা, বুঝতে পারিস? মানে তাই না বল রাজা, সেটা একটা আলাদা মজা। মানে আমাদের মধ্যে তো ওরকম ব্যাপার নেই যে এইটা করতে হবে, সেটা করতে হবে, ওইটা করতে হবে, তারপরে একসাথে খাওয়া যাবে। হ্যাঁ সত্যি তাই, হ্যাঁ সব থেকে আনন্দ হয়েছে রাজা। মা ওই লাইটটা দাও তো, ও মা বাই করছে গুনগুন আর যে ইয়ে টোটো, গুড নাইট, গুড নাইট বলে দাও। মাটির ব্লকের সকল বন্ধুদের জানাই গুড নাইট, শিল্পার ব্লকের টাটা। ওটাতে গুড নাইট জানিয়ে দিল, আর ডোডোর বাবা একটা জুতো নিয়েছে, এটা আবার দেখাচ্ছে ওদেরকে। তো যাই হোক ডোডো, বাই করে দে। আমাদের আমাদের ক্যাপ্টেনের পুজোর মজা শুরু হয়ে গেছে। না 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 না, সেটা নয়, ও হঠাৎ করে একটা জুতো পেয়েছে বলছিল আমাকে আজকে, তো জুতোটা নিয়ে এসেছে, আমিও ভালো করে দেখিনি, এখনই দেখবো। দেখি দাও, দেখি দাও, দাও দাও, এই যে এই জুতোটা, জুতোটা বেশ ভালো দেখতে, না ভালো দেখতে। কিসের? 8 নম্বর এশিয়ান, হ্যাঁ এশিয়ান। তোমার আমার, তো এখন এটা ফেটে গুলো মুছবো, তারপর ওরাও বেরিয়ে যাবে। নতুন সবকিছুরই আনন্দ আলাদা, দেখ তাই না কি সুন্দর হয়েছে জুতোটা, খুব সুন্দর হয়েছে। জুতোটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কিন্তু জুতোটা। বাই গুনগুন, বাই বাই, রাজারা তো চলে গেল, তারপরে হচ্ছে আমি এটা ফেটে গুলো মুছে নিলাম। মায়ের এখনো রান্নাঘরের কাজ শেষ হয়নি, আমার কিছুটা যেটুকু করার আমায় হেল্প করে দিয়েছি, বাদ বাকিটুকু মা করছে। আর ডোডো হচ্ছে বাবার সঙ্গে আবার একটুখানি বাইকে করে বেরোলো, ওর তো নেশা, মানে বাবা আসলে একবার করে বাইকে করে ওই সামনে একটুখানি যেতেই হবে আমি বাড়ির সামনে, তো সেটাও গেলো। আর আমি মানে এত অস্থির লাগছে না শরীরের ভেতরে, এখন প্রচণ্ড গরম, তারপরে ধরো বাচ্চাদের দুষ্টুমি তো রয়েছে। আর এখন তো আমি একটু স্নান করবো, স্নান করে তারপরে ফ্রেশ হয়ে তারপরে শুতে যাবো। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সব থেকে বড় কথা কি জানো তো, মেঘনা যাইতে জল যেটা আগেও বললাম সেটা এখনও বলছি, হঠাৎ করে ওরা এলো আর হঠাৎ করেই ঠিক হলো যে রাত্রিবেলায় একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো কী হয়, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে না খুব খুব আনন্দ হয়, সেটা খাওয়া দাওয়াটা বড় কথা না, সবাই একসাথে আনন্দ করাটাই হচ্ছে বড় কথা। তো সেটাই আজকে হলো, দারুণ মজা হলো, সবাই মিলে খুব আড্ডা হলো, গল্প হলো। তো এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বা দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, আনন্দ থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।